My dear audience, my class 10 or Arabic lesson number 4, question number 7. Istahmil al-kalimatil atiyata fi jumalil mufida. Dalal shabd war byabohar kori arthopurno bakyo hojwa. Ei je talab moi word khini likhisu. Ei tu questionot 9ta word asil tar 5ta আগৰ ভিডিঅ'ত মই বাক্য ৰচনা কৰি দেখুৱাইছো আৰু সারিটা বাকী আছিল সারিটা এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে তোমালোকক বাক্য ৰচনা কৰি দেখুৱাই দিম এতিয়া তোমালোকে সোৱা প্ৰথম ৱৰ্ডটো হৈছে নাম এই নাম শব্দৰ অৰ্থ তোমালোকে জানিব লাগিব নাম মানে yes নাম মানে yes কোনোবাই যদি কোৱেশ্চন কৰে হ্যাঁ Yes, no, type question korile yes, yes, ba, no, koi answer dibo lage. Arabic to thik yes, no, type question ase. Yes, no, type question or answer naam ba, la di dibo lage. Naam mane yes, la mane no hai. La mane no hai, no. Itiye tumhare kiswa naam. Kono bhai kono question korile answer dibo lage. Naam. Moi dekhaisu tumhare. Naam 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 likhi ene ko eta sindhi bolale naam yes ana talibun naam ana tali naam ana talibun Naam ana talibun Hai, moi ekjon chatro Kono bhai question korise Are you a student? Are you a student? Tumi ekjon chatro ne tete ki answer dibo tomalage Yes, I am a student Hai, moi ekjon chatro Thik Arabic to enekua ase Hal anta talibun? Hal anta তলিবুন হাল ব্যবহার করি যেতিয়া কোশ্চন করা হবো তেতিয়া তার অ্যানসার নাম বা লা ব্যবহার করা হয় এরাবিকত হাল ব্যবহার করি যদি কোশ্চন করা হয় তেতিয়া তার অ্যানসার উত্তর নাম বা লা ব্যবহার করা হবো এরা ইংলিশত জেনে কোয়া মই কোশ্চন করি দেখুয়াইছো আর ইউ এ স্টুডেন্ট তুমি এজন ছাত্র নে Hal anta talibun tumi ejon chatro ne arabicot kene ko hobo hal anta talibun tumi ejon chatro ne answer jodi tumi asole chatro hoy tente ki diba naam hoy naam yes hoy i am a student ana talibun moi ejon chatro aru eta mon dekhe prashno kore dekhoisu আর এটা বাইক রচনা নাম দি বাইক রচনা করিছ নাম দি বাইক রচনা করিছ নাম 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 হাই আনা 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 ওয়ালাদুন আনা ওয়ালা Waladun Waladun Naam ana waladun Hai moi ejon lora Hai moi ejon lora Eitu kuntu questionor answer ana waladun ahibo Naam ana waladun Hal anta waladun Hal anta waladun Tumi ejon lora ne Hal anta waladun Hal anta ওয়ালাদুন তুমি এজন লরানে যদি লরা তেনতে কি অ্যানসার দিবা নাআম আনা ওয়ালাদুন হাই ইয়েস আই এম এ বয় মই এজন লরা আনা ওয়ালাদুন মই এজন লরা এই নাআম দি মই দুটা বাক্য রচনা করি তোমালোকক দেখুয়াইছো এতিয়ে তোমালোকে সোয়া লা এই লা মানে নো নো হাই ইলা দি বাক্য রচনা কেনে কইরে বলে দেখো এই আগত যেনে কোয়া নাআম আনা তালিবুন
ইয়ার বিপরীত তুমি লিখিলে হয়ে যাব মই দেখাইছো লা লা নহয় আনা 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 মুআল্লিমুন আনা মুআল্লিমুন নহয় মই এজন শিক্ষক মই এজন শিক্ষক লা আনা মুআল্লিমুন কোনোবা এজনে যদি তোমাক সুধে আর ইউ স্টুডেন্ট তুমি এজন ছাত্র নে তুমি যদি ছাত্র নহয় শিক্ষক হয় তেন্তে কি কব লাগিব নহয় নহয় নো নহয় নো আই এম এ টিচার মই এজন শিক্ষক লা নহয় লা নহয় আনা মুআল্লিমুন মই এজন শিক্ষক যদি নহয় তেন্তে লা কৈ এনসারটো দিব লাগিব আৰু এনসারটো গোটেইখিনি লিখিব লাগিব লা নহয় আনা মুআল্লিমুন মই এজন শিক্ষক মুআল্লিমুন মানে শিক্ষক মুআল্লিমুন মানে কি শিক্ষক এতিয়া আৰু এটা বাক্য ৰচনা মই তোমালোকক দেখুৱাইছো দুই নম্বৰ লা নহয় লা নহয় আনা 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 বিন্তুন আনা বিন তুন নহয় মই এজনী ছোৱালী কোনোবা এজনে প্ৰশ্ন কৰিলে আর ইউ এ বয় তুমি এজন ল'ৰা নে নো আই এম এ গাৰ্ল মই এজনী ছোৱালী মই ল'ৰা নহয় গতিকে লা নহয় আনা কিন্তু মই এজনী ছোৱালী এতিয়া এই আঠ নম্বৰটো তোমালোকে চোৱা ওস্তাদ দি বাক্য ৰচনা কৰিব লাগে ওস্তাদ দি কি কৰিব লাগে বাক্য ৰচনা কৰিব লাগে এতিয়া ওস্তাদ দি বাক্য ৰচনা কৰি দেখুৱাইছো তোমালোকে ওস্তাজু হ্যাঁ ওস্তাজু হ্যাঁ ওস্তাজু ওস্তাজুল জামিয়াতি উস্তাদুল জামিয়াতি উস্তাদুল জামিয়াতি কি লিখিবা আতুফুন উস্তাদুল জামিয়াতি বাক্য রচনা করে দেখবাইছো তোমালোকে সবা উস্তাদুল জামিয়াতি আতুফুন আতু কোন এই জামিয়া শব্দৰ অৰ্থ হৈছে ইউনিভাৰ্চিটি জামিয়া শব্দৰ অৰ্থ বিশ্ববিদ্যালয় ওস্তাদুল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষকজন শিক্ষক আতুফুন দয়ালু আতুফুন মানে মেহৰবান দয়ালু ওস্তাদুল জামিয়াতি ইউনিভাৰ্চিটি বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষক আতুফুন দয়ালু আৰু এটা বাক্য ৰচনা কৰিছো ওস্তাদ দি আৰু এটা বাক্য ৰচনা কৰিছো দুই নম্বৰ বাক্য ৰচনা কৰি দেখুৱাইছো হাজা একদম সহজ কৰি আছো হাজা উস্তাজুন হাজা উস্তাজুন ৰফিকুন উস্তাজুন মুশফিকুন উস্তাজুন রফিকুন এই মুশফিকুন দিছিল হাজা উস্তাজুন মুশফিকুন হাজা উস্তাজুন মুশফিকুন এইজন দয়ালু শিক্ষক এইজন এজন দয়ালু শিক্ষক হাজা উস্তাজুন মুশফিকুন এইজন দয়ালু শিক্ষক এতিয়া তলিবাতুন মানে ছাত্রী তলিবাতুন মানে ছাত্রী এই তলিবাতুন দি বাক্য রচনা করেছিল একেবারে ইজি হাজিহি এইজনী হাজিহি এইজনী তলিবাতুন তলিবাতুন এইজনী এজনী ছাত্রী
এইজনী এজনী ছাত্রী আৰু এটা বাক্য ৰচনা কৰি দিব আছে দুই নম্বৰ বাক্য ৰচনা হাদিহি হা জিহি এইজনী তালিবাতুন তালি বাতুন হাজিহি তালিবাতুন এইজনী এজনী ছাত্রী জদীদতুন জদীদতুন হাজিহি তালিবাতুন জদীদতুন এইজনী এজনী নতুন ছাত্রী এইজনী এজনী নতুন ছাত্রী মৰমৰ ছাত্র ছাত্রী হবল নিশ্চয় এই ভিডিওৰ জৰিয়তে তোমালোকে বাক্য ৰচনাখিনি কেনেকৈ কৰিব লাগে বুজিবলৈ সক্ষম হৈছে আৰু মোৰ চেনেল আৰবিক মিডিয়া আছাম তোমালোকে সাবস্ক্রাইব কৰিবা লাইক কমেন্ট শেয়ার কৰিবা নতুন নতুন ভিডিও ধাৰাবাহিকভাৱে তোমালোকে উপভোগ কৰিবা।